প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন প্রত্যেকেই হয়তো নোটিফিকেশন বা প্রত্যেকেই হয়তো অফিসিয়াল নোটিশটি আপনারা দেখেছেন যে দুয়ারে সরকারের যে ক্যাম্প সেটা জানুয়ারি মাসের দুই তারিখ থেকে হওয়ার একটা নোটিফিকেশন বা নোটিশ জারি করা হয়েছিলো তো ইতিমধ্যে করানোর পরিস্থিতির কারণে ঠিক আছে কোভিড নাইন্টিনের যে পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে হয়তো সেই ক্যাম্প কিছু দিনের জন্য স্থগিত রাখা হয়েছে একদম যে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা কিন্তু কখনোই নয় তো আমরা আজকে সমস্ত ডিটেলসটাই দেখে নেব তো আমরা যদি দেখি অফিসিয়াল যে নোটিশটি এখানে দেওয়া হয়েছিল তো আপনাদের জন্য ছোট্ট একটি আপডেট রয়েছে যে দুয়ারে সরকার যে অনুষ্ঠিত হতে হওয়ার কথা ছিল আমাদের জানুয়ারি মাসে সেটা আবার কতদিন বা কবে থেকে আবার শুরু হবে আমরা সমস্ত ডিটেলসটাই দেখে নেব তো প্রত্যেকেই আপনারা জানেন যে অফিসিয়াল যে নোটিশটি দেওয়া হয়েছিল তো সেইখানে যদি আমরা যাই তাহলে আপনারা এখানে খুব সহজেই দেখে নেবেন যে দুইটা রাউন্ডে কিন্তু এই যে প্রকল্প বা এই যে সিস্টেমটা বা দুয়ারে সরকার যে ক্যাম্প সেটা দুইটা রাউন্ডে এখানে শেষ করার জন্য এখানে দুটা রাউন্ড করা হয়েছিল তো প্রথম রাউন্ডে যেটা দুই এক দু হাজার থেকে শুরু করে দশ এক দু হাজার বাইশ অবধি করা হয়েছিল এবং দ্বিতীয় রাউন্ডে সেই ক্যাম্প অনুষ্ঠিত হতে ছিল আমাদের কুড়ি এক দু থেকে তিরিশ এক দু হাজার বাইশ পর্যন্ত তো এই দুটা রাউন্ডের মধ্য দিয়ে আমাদের দুয়ারে সরকারের যে ক্যাম্প জানুয়ারি মাসে কমপ্লিটলি সেটা বা সঠিকভাবে সম্পন্ন হওয়ার আগেই আমাদের যে কোভিড নাইন্টিনের যে পরিস্থিতি সেই পরিস্থিতির ওপর নির্ভর করে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে সেটা কিন্তু বললে ঠিক হবে না সেটা স্থগিত রাখা হয়েছে এবং সেই পুনরায় সেই ক্যাম্প কবে অনুষ্ঠিত হবে আমরা সমস্ত ডিটেলসটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে দেখে নেব তো এখানে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য তো কোভিড নাইন্টিনের যে পরিস্থিতি সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই যে কোরানোর পরিস্থিতির কারণেই দুয়ারে সরকার গ্যাম্প বাতিল করা হয়েছিল আর এই পরিস্থিতিতে আগামী একই ফেব্রুয়ারি থেকে ফের এই ক্যাম্প চালু হবে তো রাজ্যে রাজ্য সরকারের রাজ্য সরকারের যে নোটিফিকেশান বা করানো পরিস্থিতির যে জন্য একদম যে ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়েছে সেটা কিন্তু কখনোই নয় তো করোনার পরিস্থিতির কারণেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার এবং পরিস্থিতির উপর বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্য সচিব জানুয়ারি মাসে দুয়ারে সরকার শিবির করার কথা অনেক আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে প্রায় আট হাজার শিবির তৈরি করে দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার কথা ছিল আর এই শিবিরে তিনটি নতুন প্রকল্প শুরু করার কথা ছিল সরকারের তবে বাতিল করা হয়নি তা আপাতত স্থগিত রাখা হয়েছে ফের দিন ধার্য হয়েছে আগামী একই ফেব্রুয়ারি থেকে তো অ্যাকচুয়ালি নোটি আমাদের অফিসিয়াল নোটিফিকেশান এখনও দেওয়া হয়নি কারণ করানো যে পরিস্থিতি কোভিড নাইন্টিনের যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপর নির্ভর করেই হয়তো আমাদেরকে অফিসিয়াল নোটিশ দেওয়া হবে তো যখনই সে অফিসিয়াল নোটিশ আসবে তো আমরা ধরে নিতে পারি যে একই ফেব্রুয়ারি থেকে বা ফেব্রুয়ারি মাস থেকে আমাদের যে দুয়ারে সরকার ক্যাম্প সেটা আবারও পুনরায় অনুষ্ঠিত হতে চলেছে এবং আমরা আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেব তো দুয়ারে সরকার ক্যাম্প অবশ্যই হবে আর যেটা জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল সেটা কিন্তু কিছু দিনের জন্য হয়তো বন্ধ আছে আর সেটা পুনরায় চালু করা হবে একই ফেব্রুয়ারি থেকে তো আজকের আপডেটটি ছোট্ট একটি আপডেট প্রত্যেকের জন্য প্রত্যেকের যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না